কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে শাহজালালের সৈনিকেরা নবীর সৈনিকেরা আল্লাহর প্রকৃত বান্দারা কাফনের কাপড় গলায় নিয়ে কাফনের কাপড় হাতে নিয়ে রাস্তায় নামতে রক্তের বন্যা বসাতে সঠিক ন্যায্য অধিকার আদায় করতে দ্বিধাবোধ করবে না ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা মহান 27 আগস্ট আমাদের প্রাণপ্রিয় শেখ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির শাহাদাত দিবসে আমি সারা বাংলাদেশের মুসলমানদের উদ্দেশ্যে ছোট্ট একটা কথা বলতে চাই সমস্ত মুসলমানদের বাংলাদেশের মুসলমানদের প্রাণের দাবি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব সহ উচ্চপদস্থ সমস্ত প্রশাসক নেতাদের কাছে আমরা অনুরোধ করব আপনারা জানেন এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ এই বাংলাদেশ আল্লাহ রসুল ওলি আল্লাহর প্রেমিকদের দেশ এই বাংলাদেশ মুরাকাবা মুশাহাদার দেশ এই বাংলাদেশ ইসলাম প্রেমিকদের দেশ ঠিক কিনা এই বাংলাদেশের মধ্যে আমরা জানি এই বাংলাদেশের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও একজন আল্লাহ রসুলের প্রেমিক ছিলেন উনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে তার প্রমাণ দিয়ে গেছেন এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব সারা পৃথিবীর ইসলামের ঐতিহ্যগুলা চ্যানেল আই মাই টিভি সহ ইউটিউবের মধ্যে যিনি দেখাতেন সেই শহীদ নুরুল ইসলাম ফারুকীকে যারা গুরুর মতো গলা কেটে হত্যা করলো অনতিবিলম্বে আপনি তাদেরকে শনাক্ত করে কঠিন শাস্তি ফাঁসির ব্যবস্থা করুন ঠিক কিনা আমার ভাইয়েরা আমরা জানি 40 থেকে 42 বছর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের শনাক্ত করেছে বিচার করেছে আমরা খুশি হয়েছি আমরা চাই মুসলমানদের প্রাণের দাবি এটা আর দেরি নয় আপনি পারবেন আপনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের মতো শহীদ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের এইভাবে বের করে তাদের কেমন একটা শাস্তি দেন যাতে ইসলামের দুশ্মনরা এবার শিক্ষা পেয়ে যায় পাশাপাশি আমার ভাইয়েরা পাশাপাশি আমরা মুসলমানরা দাবি জানাতে চাই 90% মুসলমানদের দেশে আপনি জাতীয় পার্লামেন্টে আইন পাশ করুন যারা নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস দেখাতে চায় যারা নাকি আল্লাহ রসুল বলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে চায় কালিমাকে টুকরা টুকরা করতে চায় যারা নাকি এই দেশের মধ্যে ইসলামের বিরুদ্ধাচরণ করতে চায় তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি জাতীয় পার্লামেন্টে হোক আমরা চাই কি না আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি জানাই আপনি জানেন যে এই দেশের মধ্যে শুধু এই দেশ বলে কথা না গোটা পৃথিবীর মধ্যে যারা শাসক আছে তাদের ব্যাপারে আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছেন আল্লাহর আরশে যে 7টা দল স্থান পাবে তাদের মধ্যে প্রথম নম্বরে স্থান পাবে যারা নাকি নেই পরায়ণ বাদশাহ নেই পরায়ণ শাসক আপনি যদি নেই পরায়ণ হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়েন ঠিক তেমনিভাবে ইসলামের অন্যতম একজন আলেম শহীদ নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের বিচার করেন আমাদের বিশ্বাস আপনাকেও আল্লাহ আরশের নিচে স্থান দিয়ে দিবে এজন্য আমরা জানিয়ে দিতে চাই অনেক অবহেলা করেছেন অনেক অবহেলা হয়েছে অনেক দিন পার হয়ে গেছে দেয়ালে পিঠ ঠেকে গেলে আহলে সুন্নাত পল জামাত বোমাবাজি জানে না সত্য আহলে সুন্নাত পল জামাত প্রকৃত মুসলমানেরা সন্ত্রাসী জানে না সত্য কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেলে শাহজালালের সৈনিকেরা নবীর সৈনিকেরা আল্লাহর প্রকৃত বান্দারা কাফনের কাপড় গলায় নিয়ে কাফনের কাপড় হাতে নিয়ে রাস্তায় নামতে রক্তের বন্যা বসাতে সঠিক ন্যায্য অধিকার আদায় করতে দ্বিধাবোধ করবে না ঠিক কিনা আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা আমরা জানি এই বাংলাদেশ হলো ইসলাম প্রেমিকদের দেশ এখানে আমরা কেন শহীদ হতেও দ্বিধাবোধ করব না ইসলামের জন্য কেন ইসলামকে রাষ্ট্রধর্ম রাখতে চাই কেন আমরা ইসলামের দুশ্মনদের বিচার চাই কারণ আমরা জানি আল্লাহ সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলেছেন যে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন যারা আল্লাহর পথে শহীদ হয়ে যাবে তাদেরকে তোমরা মৃত বলেও না মৃত বলে ধারণাও করিও না কারণ তারা জীবিত সুতরাং দ্বন্দ্ব দূর করুন সমস্ত মুসলমানরা ঐক্য হন ইসলামের শত্রুরা ঘাটে ঘাটে আজকে তারা ঘাঁটি গেড়ে ফেলেছে আজকে বাংলাদেশের মধ্যে খ্রিস্টান মিশনারিরা কাজ করতেছে মুসলমানরা ঐক্য নাই খবর নাই দান দক্ষিণা মুসলমানরা এনে বেশি করবে বিপদ আপদে মুসলমানরা এনে এগিয়ে যাবে এজন্য ছোট্ট একটা অনুরোধ
শেখ নুরুল ইসলাম ফারুকীর সৈনিকেরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে গ্রামে গ্রামে হাজার হাজার মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি এতিমখানা প্রতিষ্ঠা করে ফারুকীর স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। ফারুকীর আত্মা তখনই আপনার সাথে দোয়া দিবে, ঠিক কিনা? আল্লাহ সকলকে নেককার বান্দা হিসেবে কবুল করুক, ইসলামের খেদমতে কবুল করুক, আমিন। গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনা।